প্রিয় বন্ধুরা শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আন্তরিকভাবে স্বাগত জানাই আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষার্থীরা যারা দু হাজার একুশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে তাদের জন্য একেবারে ভূগোলের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে কাজেই ভিডিওটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে অবশ্যই ভিডিও ভালো লাগে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না তো চলে আসি মূল আলোচনায় চলে এসছি মূল আলোচনায় উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন দু হাজার একুশ এক্ষেত্রে আমি তোমাদের বলি প্রাকৃতিক ভূগোল নিয়ে কোনো রকম আলোচনা আজকে করব না কারণ প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা আমি ইতিমধ্যেই করে নিয়েছি আশা করবো তোমরা ভিডিওটি দেখেছো আর না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে অবশ্যই গিয়ে দেখে নিও তা আজকের আলোচনার বিষয় আঞ্চলিক ভূগোল তো প্রাকৃতিক ভূগোল তো চোদ্দ নম্বর আসামি বলেইছি আঞ্চলিক ভূগোল থেকে তাহলে একুশ নম্বর কারণ আমাদের বড় প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর থেকে থাকে তার মধ্যে একুশ নম্বর আসে কিন্তু আঞ্চলিক ভূগোল থেকে তো আঞ্চলিক ভূগোল থেকে আমাদের পড়তে হবে কৃষি আর শিল্প অর্থনৈতিক কার্যাবলী আঞ্চলিক ভূগোল থেকে অপর একটি প্রশ্ন আছে জনসংখ্যা জনবসতি অর্থনৈতিক উন্নয়ন তো এই প্রথমে কৃষি থেকে একটি প্রশ্ন থাকে অপর প্রশ্ন শিল্প আর অর্থনৈতিক কার্যাবলী থেকে থাকে আর শেষ প্রশ্নটা থাকে হচ্ছে জনসংখ্যা জনবসতি অর্থনৈতিক উন্নয়ন থেকে এক্ষেত্রে বলি সি আর ডি দাগের অর থাকে না ই দাগে কেবলমাত্র অর থাকে সি আর ডি দাগে কিন্তু অর থাকে না আমি আবারও বলে দিলাম তোমাদের একটি কোশ্চেন পেপার দেখিয়ে দিই তাহলে তোমরা একবারে নিশ্চিত হয়ে যাবে দেখতেই পাচ্ছ আমাদের হাতে কি ভূগোলের কোশ্চেন পেপার রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেখো সি দাগের প্রশ্নে কিন্তু কোনো রকম অর দেয়নি ডি দাগের প্রশ্নও কিন্তু কোনো রকম অর দেয়নি ই দাগের প্রশ্নে কিন্তু অর দিয়েছে তো সেটাই বলেছিলাম আর এ আর বি দাগের প্রশ্নে কিন্তু অর দেয় আমি আগেও আলোচনা করেছিলাম আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাকে দেখো এ দাগের প্রশ্নে অর দিয়েছে আর বি দাগের প্রশ্নও কিন্তু তোমাদেরকে অর দেওয়া হয় এ দেখো অর দিয়েছে সি ডি কিন্তু অর থাকে না ইতে আবার অর থাকে তো এবার চলে আসি মূল আলোচনায় আঞ্চলিক ভূগোলে প্রথম অধ্যায় হচ্ছে কৃষি কৃষি অর্থাৎ আঞ্চলিক ভূগোল থেকে কৃষি থেকে তোমাদের পড়তে হচ্ছে আত্র কৃষি শুষ্ক কৃষি পার্থক্য সর্ষাবarton সর্ষে পগরাতা ট্রাক ফার্মিং কি দুই নম্বরের মতো পড়ে রাখবে জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি আর বাণিজ্যিক কৃষি পার্থক্য তোমাদের পড়তে হবে দুই বা তিনের মতো করে সবুজ বিপ্লব নীল বিপ্লব শ্বেত বিপ্লব তিনটে বিপ্লবই খুব ভালো করে পড়তে হবে সবুজ বিপ্লবে গুরুত্ব পড়তে হবে নীল বিপ্লব কি পড়তে হবে শ্বেত বিপ্লবের অন্তরায় কারণ পড়তে হবে সবটা খুব ভালো করে পড়তে হবে কিন্তু কেননা দু হাজার সালে পরীক্ষা হয়নি তাই ভারতে ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ তোমাদের পড়তে হচ্ছে পড়তে হচ্ছে দক্ষিণ ভারতে কফি চাষে উন্নত কেন শ্রীলঙ্কায় চা চাষ তোমাদের পড়তে হবে মিশরে কার্পাস চাষ তোমাদের পড়তে হবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বাজার ভিত্তিক বাগান কৃষি উন্নতি কারণ আর পড়তে হচ্ছে বাংলাদেশে পাট চাষ আর শ্রীলঙ্কায় নারকেল চাষ তো কৃষি থেকে এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু রেডি করে ফেলতে হবে দু হাজার একুশের জন্য আমরা চলে আসবো শিল্পে আর শিল্প থেকে দিদ আগে যে প্রশ্নতাকে পড়তে হবে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ পড়তে হচ্ছে পশ্চিম ভারতে কার্পাস বায়ন শিল্পের উন্নতির কারণ ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ আর তাতে সমস্যাটাও পড়তে হবে মালয়েশিয়াতে রবার শিল্পের উন্নতির কারণ ভারতে রেডিমেড পোশাক শিল্প সম্বন্ধে পড়তে হবে পড়তে হবে কানাডার কাগজ শিল্প আর উদীয়মান শিল্প বা পেট্রসায়ন শিল্প সম্বন্ধে তোমাদের পড়তে হবে কুইনারি কোয়ার্টারি ক্রিয়াকলাপের পার্থক্য পড়তে হচ্ছে পড়তে হচ্ছে ইন্টারনেটের গুরুত্ব কি তো এই প্রশ্নগুলোর দি দাগের জন্য তোমাদেরকে কিন্তু রেডি করে ফেলতে হবে খুব তাড়াতাড়ি এবার চলে আসবো ই দাগের প্রশ্ন যেখানে অর থাকে কিন্তু জনসংখ্যা জনবসতি জনসংখ্যা জনবসতি দিকে পড়তে হচ্ছে জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের পার্থক্য পড়তে হবে বয়স লিঙ্গ পিরামিড সম্পর্কে অর্থাৎ বিভিন্ন দেশে বিভিন্ন লিঙ্গ পিরামিড তোমাদেরকে জানতে হবে যেমন ভারতের ক্ষেত্রে কি এরকম হয় সুইডেনের ক্ষেত্রে এরকম হয় নরওয়ের ক্ষেত্রে কিরকম হয় আমেরিকার ক্ষেত্রে কিরকম হয় সবটা তোমাদের কিন্তু নক্ষ দর্পণে রাখতে হবে পড়তে হবে ভারতে বা পৃথিবীতে অসম জনবন্টনের কারণ জনসংখ্যার বিবর্তন ততটি ব্যাখ্যা করা তো জনসংখ্যা বিবর্তনের যে মডেলটি রয়েছে সেই মডেলটি কিন্তু দু হাজার কুড়ির জনের তোলপাড় করার প্রশ্ন ছিল তো দু হাজার একুশেও তোমাদের কিন্তু পড়তে হবে এই প্রশ্নগুলি জনসংখ্যা থেকে এবার চলে আসবো জনবসতি থেকে কোন প্রশ্নগুলি তোমাদেরকে পড়তে হচ্ছে জনবসতি থেকে পড়তে হবে জনবসতি গ্রামীণ পৌর জনবসতির পার্থক্য পড়তে হবে বিভিন্ন প্রকার জনবসতি গড়ে ওঠার কারণ এক্ষেত্রে বিভিন্ন প্রকার জনবসতি বলতে কি বোঝাচ্ছে গোষ্ঠীবদ্ধ জনবসতি রৈক্ষিক জনবসতি বিক্ষিপ্ত জনবসতি এই জনবসতিগুলি গড়ে ওঠার কারণ তোমাদের আলাদা আলাদা করে কিন্তু পড়তে হবে এর সাথে পড়তে হবে কর্মধারার ভিত্তিতে পৌর শ্রেণীবিভাগ বিভাগ করো ঠিক আছে দুয়ের করে বা পাঁচের মতো করে তোমাদের কিন্তু পড়তে হবে কর্মধারার ভিত্তিতে বিভাগ এই প্রশ্নটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ পার্থক্যটাও তোমরা একটু দেখে রাখবে আর চলে আসবো এর অরে যে প্রশ্ন আসে অর্থনৈতিক উন্নয়ন থেকে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ তোমাদের যে তিনটি রয়েছে হলদিয়া ছত্রিশগড় ব্যাঙ্গালুরু সমস্ত কিন্তু কিন্তু নখ দর করে রাখতে হবে সমস্তটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাঙ্গালুরু ইলেকট্রনিক শিল্প গড়ে ওঠার কারণ আর পড়তে হবে তার সাথে ছত্রিশগড়ের খনিজ সম্পদ ও শিল্প সম্পর্কে আলোচনা করো তো এই প্রশ্নগুলো আমি আপাতত রেখেছি দেখা যাক হাজার কুড়ি যদি পরীক্ষার প্রশ্নপত্র রিলিজ করে তারপর আবার আমি চলে আসবো যদি না রিলিজ করে তাহলে এই প্রশ্নগুলো কিন্তু সবকটা তোমাদেরকে খুব ভালো করে মুখস্ত করে ফেলতে হবে আগামী দিনের জন্য তো এই ছিল আজকের আলোচনা প্রাকৃতিক ভূগোলের সাজেশন অবশ্যই গিয়ে দেখে নিয়ে ড্রিসক্রিপশন বক্সের লিংক থেকে আমি কিন্তু পোস্ট করেই দিয়েছি ইতিমধ্যে তো এই ছিল আজকের আলোচনা আশা করবো আজকের ভিডিওটি দ্বারা তোমরা অনেকটা উপকৃত বা সম্পৃক্ত করতে পেরেছি তোমাদেরকে ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করো ধন্যবাদ